বৃহস্পতিবারে রামনবমী পর্ব পালনের সময় দেশের বিভিন্ন প্রান্তর লগতে পশ্চিমবঙ্গতো হল সাম্প্রদায়িক সংঘাত। রাজধানী কলকাতার হাওড়া সৃষ্টি তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা। রামনবমীর শোভাযাত্রা উলিয়ার সময়তে সংঘর্ষত লিপ্ত হল দুটা পরিকুল। শোভাযাত্রার শিলগুটি নিক্ষেপ করে দুষ্কৃতিকারীয়ে। ইয়ার পাছতে দুটা গোট লিপ্ত হল প্রচণ্ড সংঘর্ষত। সংঘর্ষত লিপ্ত একাংশ লোকে জ্বলাই দিলে কেইবাখনো বাহনও, ক্ষতি সাধন করে দোকান পোহার। পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলে অহা আরক্ষীর উপরতো আক্রমণ চলায় অচিনাক্ত দুর্বৃত্তই। আরক্ষীর উপর শিল নিক্ষেপ করলে সংঘর্ষত লিপ্ত সকলে। ইয়ার ফলত ক্ষতিগ্রস্ত হয় কেইবাখনো আরক্ষীর বাহনও। আরক্ষীয়ে কন্দুয়া গেছ নিক্ষেপ করে দুর্বৃত্তক ছত্রভঙ্গ দিয়াবলগা হয়। এবার আজিও হাওড়াত অব্যাহত আছে এয়ার ঘটনার পরিপ্রেক্ষিত তীব্র উত্তেজনা। আজিও হাওড়াত সংঘর্ষত লিপ্ত হল দুটাকৈ গোট। সংঘর্ষ আহত হয়েছে কেইবা শতাধিক লোক। আজি পুনের অঞ্চলটির অশান্তি বিয়পি পড়াত জারি করা হয়েছে 140 ধারা। আরক্ষীয়ে ফ্লেগ মার্চও করলে হাওড়াত। হাওড়ার সাম্প্রদায়িক সংঘাতক লো এটা আক্রমণ আর প্রত্যাক্রমণ লিপ্ত হয়েছে তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টি। বিজেপিয়ে অতিকয় ষড়যন্ত্রমূলকভাবে সংঘাতের সূচনা করা বলে অভিযোগ উত্থাপন করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সংঘর্ষত লিপ্ত লোকসকল রাজ্যের বাহির বলে মন্তব্য করলে মুখ্যমন্ত্রী মমতায়। সংঘর্ষত জড়িত দুর্বৃত্তক রেহাই দিয়ে নহ বলে ঘোষণা করলে মমতা ব্যানার্জী। ইফালে বিজেপিয়ে তৃণমূলক কংগ্রেসের উদ্যোগত সংঘর্ষের সূত্রপাত হওয়া বলে গুরুতর অভিযোগ উত্থাপন করলে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীয়ে পশ্চিমবঙ্গত সিআরপিএফ বাহিনী মোতায়নের দাবি তুললে। সংঘর্ষত দুষ্কৃতিকারীয়ে পেট্রোল বোমা ব্যবহার করা বলে চাঞ্চল্যকর মন্তব্য করলে শীর্ষ বিজেপি নেতৃবর্গ। বিষয়টুক লো এটা বিজেপির নেতৃবৃন্দ আদালতে যাও বলে হুঙ্কার প্রদান করেছে। এনেদরেই রামনবমীর পবিত্র পর্ব বঙ্গত হয়ে পড়ল অশান্তির কেন্দ্রবিন্দুস্বরূপ। রামনবমীর শান্তি সম্প্রীতির বার্তা এটা সুদূর পরাহত সমগ্র পশ্চিমবঙ্গত। রামনবমী পশ্চিমবঙ্গর হয়ে পড়ছে রাষ্ট্রটি সংঘাতর অন্য এক কেন্দ্রবিন্দু। আহক চাও পশ্চিমবঙ্গত রামনবমীর পরিপ্রেক্ষিত কেনেকা ধরনের এক যুজান পরিবেশের সৃষ্টি হয়েছিল তার কিছু দুঃখনীয় ছবি। এক কথাত কবলে গেলে পশ্চিমবঙ্গর হাওড়াত সৃষ্টি হল এক রণাঙ্গন পরিবেশ। সেয়া আপনাদের টেলিভিশনের পর দেখবলে পাইছে রণাঙ্গনত পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল। রামনবমী পবিত্র উৎসবের সময়সতে দুটা ফৌজের মাজত সৃষ্টি হওয়া সংঘাতময় পরিবেশের পরিপ্রেক্ষিত সমগ্র পশ্চিমবঙ্গতে এটা এলার্ট জারি করা হয়েছে। আহক চাও এই সম্পর্ক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য কি। দঙ্গা করেছে, যতই মামলা করুক আর হামলা করুক, কোন রকম এক্সকিউজ আমি শুনব না। পুলিশরা অনেক কাজ করে, কখনো কখনো আবার ভয় পেয়ে যায় দুদিকে রিলেশন রাখতে গিয়ে। আমি পরিষ্কার বলছি, আজকের ঘটনায়
যারা দায়ী যারা ঢুকতে দিয়েছে আমি তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন নেব হে আপোনালোকে টেলিভিশনৰ পৰা দেখিবলৈ পালে পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্রী মমতা বেনাৰ্জীৰ স্পষ্ট মন্তব্য ৰাম নৱমীত যিসকল লোকে উত্তপ্ত পৰিৱেশৰ সৃষ্টি কৰিলে সমগ্ৰ পশ্চিমবংগত তেওঁলোকক কেতিয়াও ৰেহাই থাকিবলৈ দিয়া নহ'ব এয়া মমতা বেনাৰ্জীৰ স্পষ্ট হুংকাৰ আহকচাই সম্পৰ্কত বিজেপিৰ নেতা তথা কেন্দ্ৰীয় মন্ত্ৰী অনুৰাগ ঠাকুৰৰ বক্তব্য কি ক'ব খুজিছে পশ্চিমবংগৰ অনাংগনময় পৰিৱেশ সন্দৰ্ভত चुनाव हो तो उसके बाद भी हजारों लोगों के ऊपर पथराव आगजनी बम फेंकना ये आम सी बात बन गई है और ममता जी के राज में जिस तरह से पत्रकारों पर हमले हुए शोभा यात्रा रामनवमी की निकालते हुए उन पर पथराव हुआ है इससे ज्यादा शर्मनाक और क्या होगा कि अगर पत्रकारों को भी हिंसा का शिकार होना पड़ता है लहूलुहान होना पड़ता है और राज्य की सरकार मूक दर्शक बन के बैठी रहती है आंखें बंद करके रखती है तो उसकी जितनी निंदा की जाए उतनी कम है फिर वो लोग जो प्रेस फ्रीडम की बात करते हैं वो आज चुप क्यों रहते हैं आखिरकार राज्यों में कानून व्यवस्था बनाए रखना राज्यों की जिम्मेदारी है पत्रकारों पर हमले बर्दाश्त नहीं किए जा सकते राम भक्तों पर पथराव हो और उनको भी घायल करने का काम हो फिर भी राज्य की सरकारें चुप रहे টেলিভিশন পৰা দেখিবলৈ পালে বিজেপিৰ জ্যেষ্ঠ নেতা তথা কেন্দ্ৰীয় মন্ত্ৰী অনুৰাগ ঠাকুৰৰ বক্তব্য তেওঁ স্পষ্টকৈ প্ৰকাশ কৰিব খুজিছে যে সকলো পৰিৱেশ দেখিও পশ্চিমবংগৰ তৃণমূল কংগ্ৰেছৰ নেতৃত্বাধীন চৰকাৰ এই মুহূৰ্তত হাত সাৱটি বহি আছে তেওঁলোকে ক'ব খুজিছে যে সমগ্ৰ ঘটনাৰাজি তৃণমূল কংগ্ৰেছৰ উদগনিতে সংঘটিত হৈছে ইয়াৰ বিজেপিৰ স্পষ্ট অভিযোগ আহকচোন এই সম্পৰ্কত কংগ্ৰেছৰ নেতা পৱন খেৰে কি ক'ব খুজিছে BJP has been trying to spread in the country results into violence we condemn the violence and we request the government the state government and the central government to ensure that peace is restored quickly here congress or aban sarkar protidate otikhike pasimbangoloi shanti khuri ahe tar babe sarkar byabostha grohonor aban janaise aru enedore pasimbangor haurat ramnobai upolokkho srishti hua এক বিশেষ পরিবেশৰ পরিপ্রেক্ষিতত সমগ্র পশ্চিমবঙ্গতে ইতিমধ্যে এলার্ট জারি করা হয়েছে আর ইতিমধ্যে পশ্চিমবঙ্গৰ মুখ্যমন্ত্রী মমতা বেনার্জীয়ে এই কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে যে এই ঘটনার লগত জড়িত কাকো লোককে সুখাত থাকিবলৈ দিয়া নহব আর সকল লোককে শান্তি সম্প্রীতি বজায় রাখবলৈ মুখ্যমন্ত্রীয়ে রাইজলৈ আহ্বান জানাইছে